প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই দায়ও যদি আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্বাদের দারুণ মজার বিফ রেজালা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আসছে ঈদে অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। বিফ রেজালা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঠবাদাম। এখন এগুলোকে ভালো মতো পেস্ট করে নিব, আমি ব্লেন্ডারে এগুলোকে পেস্ট করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে গোটা মশলা অ্যাড করে দিচ্ছি, দুই টুকরা দারচিনি, চারটি এলাচ, আট দশটি গোলমরিচ আর চারটি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। গোটা মশলাগুলোকে ভাজতে ভাজতে যখন তেলের মধ্যে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব। তবে পেঁয়াজগুলোকে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করা যাবে না, শুধুমাত্র একটু নরম করে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন অনেকটা নরম হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কেজি থেকে একটু বেশি পরিমাণে গরুর মাংস। এখন এই মাংসগুলোকে মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিব। কয়েক মিনিটের মতো তেলের মধ্যে মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর যখন মাংসগুলোর কালার কিছুটা এরকম চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা। এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে এইভাবে মিশিয়ে নিচ্ছে। এরপর মাংসটিকে ভালো মতো একটু সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করা যাবে না, মাংস থেকেই পানি বের হবে। মাংসগুলোকে কষাতে কষাতে যখন এরকম মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা টক দই পেঁয়াজ বেরেস্তা আর বাদামের মিক্সটাকে দিয়ে দিচ্ছি। তারপর মাংসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন মাংসগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। কয়েক মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে আমি এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এইভাবে ঢেকে 10 মিনিট রান্না করব। আর এই 10 মিনিটের মধ্যে মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে আর মাংস প্রায় 70% মতো সিদ্ধ হয়ে যাবে। এখন 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এখন ভালো মতো নেড়ে চেড়ে এইভাবে এই পানিটাকে টানিয়ে নিব। কয়েক মিনিটের মতো এইভাবে নাড়তে নাড়তে দেখা যাবে তেল এইভাবে উপরে ভেসে উঠেছে। তখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। আর অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পর এখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে মিডিয়াম আঁচে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর এর মধ্যে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি আর এখন মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়েও
মাংসগুলোকে নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে একটু মাখা মাখা ভালো লাগে, তাই আমি ঝোলটাকে আরও একটু টানিয়ে নিব। যখন মাংসগুলো এরকম একটু মাখা মাখা হয়ে যাবে, এরপর যে এর মধ্যে শাহী ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, তারপর ভালো মতো মিশিয়ে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার বিয়েবাড়ির স্টাইলের রেজালা। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে, আর এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।